ঘুগনি বানাবো ঠিক চাটের মতন করে। তো খুব সহজ পদ্ধতিতে কিভাবে চটজলদি এটা বানিয়ে ফেলা যায়, খুব টেস্টি হয় এবং পুরো দোকানের মতন। তো দেখুন, এখানে আমি মটর নিয়ে নিয়েছি পরিমাপ মতন, আর তার সাথে এরকম আমাদের মটর অনেকটা বেশি, তো সেই পরিমাপ মতন আমি এখানে দুটো বড় বড় আলু দুভাগ করে নিয়েছি, সব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি, আর আমাদের পরিমাপ মতো নুন আর দেখতে পাচ্ছেন জল দিয়ে দিয়েছি। আর এই মটরটাকে কিন্তু আমি সারা রাত ভিজিয়েছি, যাতে ভালো করে মটরটা ভিজে যায়। আপনারাও কিন্তু সারা রাত ভিজাবেন। তো এবার এটাকে আমি দুটোকে তিনটে হুইসেল দিয়ে সিদ্ধ হয়ে গেছে প্রপারলি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতন জিরে ফোড়ন। দেখুন, আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে কয়েকটা দিয়ে দিলাম তেজপাতা, আর তার সাথে আমি অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম একটু হিং, যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। তো এবার এটা একটু ফোড়নটা হয়ে যায়, মধ্যে দিয়ে দেবো নারকেল কুচো। আমি এখানে একদম কচি লেওয়া মোটা লেওয়াওয়ালা নারকেল দিয়েছি, এটা কিন্তু নারকেল হয়ে যায়নি, এখনও লেয়া আছে একটু মোটা। তো আপনাদের কাছে যদি লেওয়াওয়ালা এরকম নারকেল না থাকে কচু, তাহলে কিন্তু আপনারা নর্মাল নারকেলও দিতে পারেন। তারপর নারকেল তোলার পর পিছনটা কিন্তু একটু ছাড়িয়ে দেবেন, তাহলে খেতে আর দেখতে দুটো সুন্দর লাগে। এবার আমি এটাকে একটু ভেজে নেবো। নারকেলটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে চপ করে একদম জিরি জিরি করে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, টমেটো এগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। তো এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচো দিই। এখানে আমি একটুখানি আদা আর রসুনটাকে একটু গ্রেট করে দিয়েছি, আপনার চাইলে একটু বেটেও দিতে পারেন। আর পেঁয়াজটা লঙ্কাটা হালকা যখন একটু হালকা একটু কালার ধরবে, হালকা পেঁয়াজটা ভাজা, তখন এই এই মশলাটা না আদা আর রসুন বাটাটা আপনারা দিয়ে দেবেন এর মধ্যে, বা আপনারা গ্রেট করেও দিতে পারেন, নো প্রবলেম। এরপরে আমি এর মধ্যে আর আদা রসুনটা সব সুন্দর করে ভাজা হয়ে গন্ধ হয়ে চলে গেছে। এবার এর মধ্যে আমি একদম একটা মতন টমেটো কুচিয়ে কেটে রাখা, সেটাকে অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে নুন অ্যাড করে ততক্ষণ এটাকে ফ্রাই করবো যতক্ষণ টমেটোটা ভালো করে গলে না যায়। টমেটো একদম গলে গেছে নুন দেওয়াতে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো তরকারি পরিমাপ অনুযায়ী হলুদ, তার সাথে এখানে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, পরিমাপ মতন দেবো ধনে গুঁড়ো। তো মিনিমাম এখানে আমি দু চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার সাথে এখানে দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা দিয়ে কষিয়ে দেবো। নুনটা কিন্তু পরিমাপ মতন দেবেন, যেহেতু মটরের নুন আছে সেই হিসাবে কিন্তু মনে করে নুনটা, এটা যতক্ষণ কষাবো ততক্ষণ এটা কাঁচা গন্ধ দিয়ে তেলটা না থাকে। সুন্দর করে কষানো হয়ে গেছে আর কোনো গন্ধও নেই এর মধ্যে। এবার যে মটরটা আমরা সিদ্ধ করেছিলাম সেটাকে এর মধ্যে, তো মটরগুলো একটু গোটা গোটা আছে, তার কারণ হচ্ছে আমি মটরগুলো একটু কমই সিদ্ধ করেছি। কেন কি মটর যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ঘুগনির ঠিক মানে মজাটা থাকে না, সেটাকে আস্তে আস্তে মতন করবো, তো সেই জন্য আমি একটু পরিমাপটা কম দিয়েছি। আর এখানে অনেকটা জল আছে, যেহেতু এটা একটু আমরা ফোটাবো তো সেই কারণে কিন্তু মটরটা এখানে আরেকটু সিদ্ধ হবে সেই জন্য। তো এবার এর মধ্যে যে আলুগুলোকে আমি তুলে রেখেছিলাম এগুলোকে ম্যাশ করে এর মধ্যে আমরা এটাকে ভালো করে একটু ম্যাশ করে দিয়েছি। মটরগুলো হালকা হালকা ভেঙে গেছে আর সুন্দর একটু গোটা গোটাও আছে, দেখতে খুব ভালো লাগছে। তো এবার এটা যেহেতু একটু ঝোল ঝোল আছে, তো সেই জন্য ঝোল কমানোর জন্য আমরা এখানে একটুখানি কর্নফ্লেভার গুলে একটু দিয়ে দিলাম, অল্প জলের মধ্যে এক চামচ মতো কর্নফ্লেভার গুলে দিয়ে দিলাম। এতে একটা জিনিস কী ভালো হয়, যেটা দোকানদাররা দেয় এতে কিন্তু এর মধ্যে যে একটা আঠা আঠা ভাব তৈরি হয় সেটা খেতে কিন্তু খুব টেস্ট তৈরি করে জিনিসটাকে, তাই আমি দিয়ে দিলাম এক চামচ মতো। এবার এটাকে আমি বেশ আরেকটু নাড়িয়ে এবার এটাকে গরম মশলা দিয়ে নানাভাবে আমাদের এটা আমরা এরকম কুকারে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটা অন্যরকমভাবে কত সুন্দর থিকনেস পুরো দোকানের মতন হয়েছে, এবার এটাকে আমরা যেরকমভাবে সার্ভ করবো যেরকমভাবে খেতে একটা টেস্ট বাড়বে, এবার আমরা সেইভাবে এটাকে সুন্দর করে প্লেটিং। ঘুগনি যেটা আমরা বানিয়েছিলাম দেখুন কতটা সুন্দর গাঢ় গাঢ়, একদম যেরকম রাস্তার পাশে আমরা খেতে খুব ভালোবাসি, টেস্টি হয়। তো ঘরে যা যা আপনার কাছে থাকবে সেটা দিয়ে আপনারা এটাকে নর্মালি ডেকোরেশন করতে পারেন, বা যা যা দিয়ে আপনাদের খেতে ভালো লাগে তাই তাই দিতে পারেন। তো আমি এর মধ্যে প্রথম দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচো, যেটা আমি একদমই জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ হয়তো অনেকের ভালো লাগে, তো সেখানে একটু বেশিও দিতে পারে। তার সাথে আমি এখানে দিয়ে দেবো এরকম পাতলা পাতলা করে কেটে রাখা একটুখানি শশা কুচি, আপনাদের যা ভালো লাগবে সেটা দিয়ে ডেকোরেশন করবে, কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আর তার সাথে এখানে আমি আমাদের গাছের ধনে পাতা কেটে রেখেছি, আপনারা যে কোনো নর্মাল ধনে পাতাও দিতে পারেন। তার সাথে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাপ মতন কাসুন্দি, খুবই অল্প কাসুন্দি দিয়ে দিয়েছি। আচ্ছা, তার মধ্যে যে যা যা ঘরে আছে বললাম, তো আমি এখানে কিছুটা একটুখানি দই ফাটিয়ে নিয়েছি অল্প একটুখানি, আর তার সাথে আমি এখানে একটু দিয়ে দেবো আমি কিছুটা তেঁতুলের পাল করে রেখেছি দেখতে পাচ্ছেন, সেই পালটা একটু দিয়ে দেবো।
এতে কিন্তু খেতে টেস্টটা বাড়বে। আর ঘুগনিতে তেঁতুলের পাল হবে না তা কখনো হয় না। আর তার সাথে এখানে আমি একটুখানি বিট নুন দিয়ে দেবো, যেহেতু আমরা তেঁতুলের পাল দিয়েছি অল্প পরিমাণে। তো এরকম হোম রেমেডি ডেকোরেশন আর তার সাথে এরকম টেস্টি একটা ঘুগনি রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইস আজকের জন্য এতটুকুই। তো এরকম একটা সিম্পল ঘুগনি রেসিপি দোকানের মতন চাটের মতন কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস আজকের জন্য এতটুকুই।